যখন এই টকটা খাবো তখন আমাদের ঘুম হবে ক্লিয়ার। একবার এখনই চোখ বুজে যাচ্ছে টকের খবর শুনে। ও আচ্ছা আচ্ছা, এখন আমরা টক দিচ্ছি। এই ছাড়তেছি, একটু পরেই তুলবো। এই একটু লেড়ে লাড়াচাড়া করে দিলাম। সুন্দরবনে রাতের বেলার রান্না আর রেসিপি হলো কেওড়ার টক, সঙ্গে চিংড়ি মাছ, কাঁকড়া আর কচুমুখী। দেখুন সেই রান্নার প্রণালী আমাদের ট্রলারে। সুন্দরবনের সবচেয়ে সুস্বাদু একটি ফল কেওড়া ফল, যেটা হরিণ খায়, মানুষও খেতে পারে। এই টকটার বৈশিষ্ট্য সম্পর্কে এবং এর রান্নার রেসিপি আছে সে সম্পর্কে জানবো আমাদের বিশিষ্ট রাঁধুনি, বিশিষ্ট সুন্দরবন বিশেষজ্ঞ এবং রান্নার বিশেষজ্ঞ বিলাত ভাইয়ের কাছ থেকে। বিলাত ভাই। জি ভাই, কি অবস্থা ভাই? কেওড়া টক খাবে সবাই। আচ্ছা, কেওড়া টক রান্না হচ্ছে মিষ্টি মিষ্টি টক হতে হবে। সেটা এই এই দেখেন এইখানে কি কি দিয়ে হচ্ছে। এইটা এইটা কাঁকড়া আছে, এই আপনার কাঁকড়া আছে, চিংড়ি মাছ আছে, বাগদা চিংড়ি, হ্যাঁ, এগুলো হচ্ছে কচুরমুখী। এটা দিলে স্বাদটা ভালো হবে আর কি। কচুরমুখী দিছি, এর ভিতরে এই এখনই এইটা রান্না হয়ে গেছে। হ্যাঁ, এটা নরমালি যেভাবে রান্না করে সেভাবে রান্না করে তারপরে লাস্টের দিকে কেওড়া দিয়ে রান্না হয়ে গেছে। এবার শুধু কেওড়ার টক খাওয়া, সিঙ্গেল কেওড়ার টক খাওয়া যাবে, কিন্তু আমরা সেটা করবো না। আমরা এই সবজিগুলোর পাশাপাশি এই কেওড়াগুলো দেবো, একটা পরিমাণ মতো কেওড়া দেবো, যাতে মিষ্টি মিষ্টি টক হয়, মুখে খাইতে ভালো লাগে। এই তো আমরা এখন কেওড়া দেবো, 1 থেকে 1.5 মিনিট পরে নামাই ফেলবো। কেওড়া দিয়ে যদি বেশি সময় জ্বালাই তাহলে কেওড়া বিচি বেরোয় যাবে, তখন খাইতে আবার সমস্যা হবে, টক লাগবে, বেশি টক লাগবে। আচ্ছা, আর একটা বিষয়, এটা কি ঝোল টানার পরে ইয়ে করবেন নাকি এই অবস্থায়? এই তো ঝোলই থাকবে। টক তো মানে টক মানে টক ডাল এগুলো সব ঝোলের ভিতরেই হয়। আচ্ছা আচ্ছা, এই এখনই আমরা ছাড়বো। এই যে কতগুলো কেওড়া দিছি, আর আমরা তো মানুষ কম না, 14 জন টোটাল। 14 জনকে তো দিতে হবে। আচ্ছা আচ্ছা, আর এই কেওড়ার এই বিশেষত্ব কি, মানে এর গুণগত কোনো মান বা গুণগত কোনো? কেওড়ার টক যদি খাওয়া হয় সুন্দরবনে ক্লান্তি দূর হয়ে যায়। আচ্ছা, আমরা সুন্দরবনে যারা আসি, বেড়াইতে আসি, ঘুরতে আসি, যেভাবে যে কাজেই আসি না কেন, যদি এই কেওড়ার টকটা খাওয়া হয়, শরীর করে গেছে, বোটের উপরে আমরা পানির উপরে ভাসমান আছি, লড়াচড়ার জায়গা নাই, তাই ঘুম আসে না। যখন এই টকটা খাবো তখন আমাদের ঘুম হবে ক্লিয়ার। এখনই চোখ বুজে যাচ্ছে টকের খবর শুনে। ও আচ্ছা আচ্ছা, এখন আমরা টক দিচ্ছি। এই ছাড়তেছি, একটু পরেই তুলবো। এই একটু লেড়ে লাড়াচাড়া করে দিলাম। ভীষণ লোভনীয় চেহারা ধারণ করেছে এই কেওড়ার টক। দেখা যাক এবার। এরপরে হচ্ছে আপনাদের খাবারের সময় দেখানো, যখন খাবে পাবলিক, যখন খাবে তারা নিজেরাই বলবে যে কেমন লাগতেছে। আচ্ছা, তাহলে এখন আমাদের এই কিচেন থেকে আমরা এখন বিদায় নিচ্ছি, তাই তো? তাহলে সবাইকে টাটা দিতেন। সবাইকে টাটা। রান্না শেষ বিলাত ভাই? হ্যাঁ, আমাদের এই যে কেওড়াগুলো ভাসে উঠেছে। হ্যাঁ, ছেড়ে দিলে কিন্তু কেওড়াগুলো ডুবে গেছিল, ভাসে উঠেছে মানে মিষ্টির মতো। ঠিক একটা মিষ্টির পাক দিলে যেমন মিষ্টি ভাসে ওঠার পরে বোঝা যায় যে মিষ্টিটা হয়ে গেছে, এই তেমন কেওড়াগুলো ভাসে উঠেছে। দেখেন, তার মানে হয়ে গেছে, আর সেদ্ধ করা লাগবে না। এই দেখেন কেওড়া কতটা সেদ্ধ হয়েছে, এই দেখেন, এই সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন এই আপনাকে দিচ্ছি, এই কেওড়ার সাথে যে ইগুলো আছে এই সহ একটু তুলে দিচ্ছি টেস্টের জন্য। চিংড়ি মাছ, কাঁকড়া, এই দুটো কেওড়া দিলাম, এই একটু ঝোল দিলাম। এই ছোট চামচটা দেখি, ঠিক আছে আমি দিচ্ছি এই হয়ে গেছে আমাদের কেওড়া দিয়ে চিংড়ি মাছ এবার আপনি একটু টেস্ট করে দেখবেন তাই তো টেস্ট করে দেখেন আচ্ছা ঠিক আছে ওকে দেখতে দেখেন চাপতেছেন ওফ অমৃত আসলে যে কেওড়া টকটা আসলে যে কত মজার আসলে কেউ না খেলে বুঝবেন না আসলে এটা আসলেই অমৃত আমি এটা প্রথম খাচ্ছি জানতাম না এটা স্বাদটা কি রকম বাট আসলেই অমাইক অমাইক অসাধারণ কেওড়া টক খেয়ে দেখবেন বাসায় বসে বাজারে পাওয়া যায় কিনে নেবেন খুবই সুন্দর এবং এটার মজা মুখে না বলে আপনার বাসায় রান্না করে দেখবেন রেসিপিটা দেখবেন ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমি একটু খাই কয়েকদিনের সুন্দরবন যাত্রায় আমরা সবাই বেশ পরিশ্রান্ত এবং সেই সময়টিতেও পূর্ণিমার চাঁদ ছিল আকাশে কেওড়ার টক কেওড়ার সাথে কি কি দিবেন সাথে একটু কচুরমুখী আছে চিংড়ি মাছ আছে ওই যে চিংড়ি মাছ আছে তারপর আপনার কাঁকড়া আছে একসাথে সব চিংড়ি মাছ কচুরমুখী কাঁকড়াটা আমাদের ওই দুশমন খেয়ে ফেলেছে আর কাঁকড়া হ্যাঁ এই চারটা মিলে মানে এটা এই এটার তরকারি না টক না এটা কি এটা টক এটা ওয়ান কাইন্ড অফ স্যুপ হয়ে গেছে ভাই আপনি তো খেয়ে দেখেন এটা কি না এটা 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 ভালো আমি এখন খাবো কি দিয়ে শুরু করব আচ্ছা দেখেন একটু কচুরমুখী দেখি না আগে একটু জল দিয়ে শুরু করে দেখেন খাওয়া যাচ্ছে কিনা একটু জলটাই খাও জল জল সাউন্ড দিব ভাই ওরে আল্লাহ ভাই সাউন্ড দিব এই কি জিনিস খেলাম এটা আসলে আপনাদেরকে দেখানো অন্যায় হচ্ছে যেহেতু খাওয়াতে পারতেছি না গরিবের খাবার ভাই কি বিপদ হ্যাঁ খুব বিপদ খুব বিপদ এখন হচ্ছে টেস্ট করবেন এখন হচ্ছে কেওড়াটা ইয়ে হইছে বড়ের মতো লাগছে ম্যাচিউরড হইছে তো কেওড়াটা পাকছে যে কারণে এখন মানে কেওড়ার স্বাদই বদলায় গেছে যাই হোক এটা যদি আমরা খাইছি একটু আগে ডিনার করছি এটা হচ্ছে একটা অ্যাপেটাইজার বাইরে শর্টকাট কারণে আমাদের জিভটা জমাইছে হচ্ছে আমরা যে চাটে যেহেতু টক আমি আবার একটু চেখে দেখি না আচ্ছা আমাকে তো আদা দেন দিয়ে আমরা এরকম একটু টেস্ট করেন তো আপনারা ভাই মারেন বিসমিল্লাহ দেখি অনেক খাবো কি কাকড়া আছে কতদিনের খাসনি দিব না সি ফুড স্যুপ সুন্দরবন এন্ড সি ফুড স্যুপ কেমন জনি ভাই পুরো মনে হলো না যে ডিনার করছি এটা আমি বলতে চাই না বলতে চান না এটা বললে মানুষ অভিশাপ দিবে মার দিতে অসাধারণ দেখছি এটা কমন ওয়ার্ড কমন ওয়ার্ড হ্যাঁ সেটা ডিফারেন্ট কিছু মনে করে বলতেছে ভাই মারেন ও ভাই পাইছি ওয়ার্ড পাইছি ওয়াও না আরো দাদা থ্যাঙ্ক ইউ সে কি কাকড়া খায় না কে খাবো কি কোন ভাই কাকড়া কে সর খায় না ওই যে আমার মাতা সময় একটা কাকড়া খাওয়াইলেন মনে আছে সুন্দরবনে আমাদের জীবনযাপন আর এই বনের মানুষদের জীবনযাত্রা নিয়ে দেখতে চোখ রাখুন সঙ্গে থাকুন